কি সুন্দর পাখি, অনেক শান্ত সৃষ্ট বক, গ্রামের বক যেন শহরে আছে, অসাধারণ দৃশ্য। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন একটি পাখির ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি আপনাদের পাখি দেখে মনটা ভালো লাগবে। আজকের পাখিগুলো একটু খাঁচার ভিতরে, একটু না পুরো সবগুলোই খাঁচার ভিতরে, তবুও পাখির যে শব্দ যেন কিচির মিচির করে, যেন ঘুম, ভোরবেলা সেই ঘুম ভাঙানির স্মৃতিগুলো মনে পড়ে যায়। কি সুন্দর বকের সাউন্ড, আসলে এই বকগুলো মনে হচ্ছে শান্তশিষ্ট, শীতকালে কতটা কোঁকড়ানো অবস্থায় আছে। আসলে বকগুলো আমরা যখন এরকমই দেখি গ্রামাঞ্চলে, যখন দেখা যায় বকগুলো নদীর ধারে বা কোনো বিলের ধারে বা বসে আছে, অনেক সুন্দরী শান্তশিষ্টভাবে থাকে, কিন্তু কাছে গেলে দৌড় দিয়ে চলে যায়। আমরা আজকে অনেক পাখি দেখবো, গ্রেটার ফ্লেমিঙ্গো দেখবো, আজকে বক দেখবো, আরও কত কিছু দেখছি, অসাধারণ লাগছে আমার দেখতে, ভালোই লাগছে। এটা হলো মনে হয় বকই একটা, ওয়ান এটা হলো আরেক ধরনের বক। অনেকগুলো পাখি আছে, পাখিগুলোর ভিতরে সেরকম সুন্দর সুন্দর মাছ দেওয়া হয়েছে। আসলে এটা পুরোটাই ঘুরে শেষ করা খুবই কঠিন আমার মনে হচ্ছে। এটা হলো কালো এক ধরনের পাখি, এটা গ্রেটার ফ্লেমিঙ্গো কি না আমি জানি না, সেরকম একটি শব্দ পাখিগুলোর, সত্যি অসাধারণ মন মাতানো শব্দ। আপনারা শুনলে, আসলে যারা আসলে প্রকৃতির প্রেমিক তারাই এটি কোন পাখি দেখেন, এটা মনে হয় যে পানকৌড়ি যখন পুকুরে মাছ ধরে। সত্যি আপনারা পানকৌড়ি কে কে দেখেছেন, যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন পানকৌড়ির মাছ ধরাটা। আর আমি আসলে দেখেছি, এবং আমি আরেকটা আমাদের দিকে বলে বালি হাঁস অনেক সময় বলে, বা পানি হাঁস এরকম অনেক সময় এরকম বলে। তো সত্যি আমি এরকম বেশ কয়েকবার দেখেছি, যারা উড়তেও পারে আবার পানিতে সাঁতার কাটতেও পারে। আর এখানে দেখেন কতগুলো পাখি একসাথে, খাঁচার বাইরে থেকে ভিডিও করতে সত্যিই মানে অন্যরকম লাগছে। তো এখানে গ্রেটার ফ্লেমিঙ্গো দেখতে পাচ্ছি, এখানে তো ছোট, আরেকটা আছে সামনের দিকে, অসাধারণ সত্যি। এগুলো ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, এগুলোকে এখানে এনে রাখা হয়েছে আমাদের সবার জন্য প্রদর্শন করার জন্য, সত্যি আমরা খুবই ভালো। এই যে দেখুন বড় বড় পাওয়ালা কিছু দেখতে পাচ্ছি, এগুলো সারস পাখির মতো, এগুলাই হচ্ছে গ্রেট। যাই হোক, দেখতে পাচ্ছেন কি সুন্দর, মনে হচ্ছে তারা মুক্ত, কিন্তু আসলে কি তারা মুক্ত? তারা মন খুলে কি উড়ে বেড়াতে পারছে? পারছে না, যদিও তারা সুন্দর গাছ ভিতরে রয়েছে, কিন্তু তারা আসলে মুক্ত না, আমাদের জন্য তারা অনেক, তারা বন্দি সত্যি। আসলে আমরা বনের পাখিকে বনে দেখতে ভালোবাসি, কিন্তু এখানে যখন আসি, যদি আমাদের টাকাটা অসুল না হয় তাহলে কেনই বা আসবো? তাই তাদেরকে দেখতে হলে তাদেরকে তো খাঁচায় বন্দি করে থাকতে হবে, আর তারা খাঁচায় বন্দি আছে বলে আমরা তাদের দেখতে পাচ্ছি। আসলেই এক ধরনের বিষয়, কারো ভালো, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তো আমরা দর্শনার্থী হিসেবে পৌষ মাস, আর তারা তাদের সর্বনাশ, বাট তারা খাবার আছে। সবাইকে ধন্যবাদ, নতুন একটি ব্লগে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।